Our hearts beat to the city streets. We began to feel the fire. ট্রাভেল এভরি কর্নারে আপনাদের আরও একবার নতুন একটা ভিডিওতে স্বাগত জানাই। আজকে আপনাদেরকে নিয়ে যাব এমন একটা জায়গাতে যেটা পুরুলিয়ার একটা নতুন অপ্রিক জায়গা। সেখানে রয়েছে সুন্দর একটা ড্যাম, চারিদিকে গাছপালা সবুজে ঘেরা, রয়েছে টেন্ট, আরও অনেক কিছু। সবসময় চেনা জায়গাগুলোর থেকে একটু নির্জন পরিবেশের খোঁজ আজকে আপনাদেরকে দেব। এইখান থেকে জাস্ট বাইরের ভিউটা দেখুন। এই জায়গাটায় বসে আপনি সকাল আর বিকেলে বসে এইখানে জাস্ট ভিউ। এখন তো ফগের জন্য দেখা যাচ্ছে না, ওই দূরে একটা নৌকো দেখা যাচ্ছে। আজকে আমরা সকালে বেরোনোর পরে এখন হঠাৎ করে ডিসাইড করলাম একটা ড্যামে যাব। তবে ড্যামটি রয়েছে মানবাজারের দিকে। হয়তো অনেকজনে বুঝতে পারছেন কোন ড্যাম যাব। তো যারা বুঝতে পারছেন না তাদের জন্য সারপ্রাইজ রইল, আপনাদের দেখাবো জায়গাটা কেমন রয়েছে, ড্যামটা কেমন রয়েছে। এর আগে আমরাও কোনোদিন যাইনি। তো এই জামশেদপুর থেকে আমরা এখন মানবাজার যাচ্ছি। তো আপনারা হয়তো অনেক ব্লগে দেখেছেন যে মানবাজার যাওয়ার সোজা রাস্তা হলো আপনার পুরুলিয়াতে নেমে কিংবা বাঁকুড়ায় নেমে, সেই দুটো তো রাস্তা রয়েছে। আপনি জামশেদপুর যদি ট্যুর করছেন, জামশেদপুর থেকেও আপনি মানবাজার যেতে পারেন। জামশেদপুর থেকে আপনি বাস পেয়ে যাবেন ডাইরেক্ট মানবাজারের জন্য। 70 কিংবা 80 কিংবা 100 টাকা নেয় জনপ্রতি বাসের ভাড়া, সেটা ঠিক করে বলতে পারলাম না, কিন্তু 100-এর ভিতরেই রয়েছে। এই শীতের সকালে এই নলেনগুড়ের রসগোল্লা, প্রত্যেকবারের মতন আমরা দাঁড়িয়েছি জগজিৎ হোটেলে এবং এখানে দাঁড়িয়ে দোসা অর্ডার করেছি। দোসা এখানে সকালে পাওয়া যায়, তাছাড়া কিছু পাওয়া যায় না। তবে এইখানে এই নলেনগুড়ের রসগোল্লাটা দেখে খুব সুন্দর মনে হলো, মৌসুমি খেয়ে বললো দারুণ লাগে। এবার আমরা খাওয়া দাওয়া শুরু করি, আবার রাস্তায় মাঝে মাঝে আপনাদের সাথে দেখা হবে। জামশেদপুর থেকে যদি আসছেন তবে এই স্ট্যাচুর ডান দিক বরাবর এগিয়ে গেলে আপনার দুর্গাডি যাওয়ার রাস্তাটা পেয়ে যাবেন। রাস্তায় যাওয়ার সময় দু একটা সাইনবোর্ডও পেয়ে যাবেন। রাস্তাঘাটগুলো কিন্তু বেশ সংকীর্ণ, চারিদিক তবে সবুজ। এখান থেকে নিকটবর্তী বাস স্ট্যান্ড হলো বড়গড়িয়া মোড় এবং সেখান থেকে টোটো ধরে আপনারা ইজিলি দুর্গাডি পৌঁছে যেতে পারেন। যদি আপনারা কলকাতা থেকে আসছেন তাহলে রাত্রেবেলায় বান্দোয়ান, কলকাতা থেকে বান্দোয়ান একটি বাস রয়েছে যেটি সকালে পৌঁছায় বড়গড়িয়া মোড়, সেই বাসে আপনারা ডাইরেক্ট দেখে নিয়ে আসতে পারেন। আমরা জায়গাটা এসে পৌঁছে গেছি। জায়গাটির নাম হলো দুর্গাডি। এখানেই একটি ড্যাম রয়েছে এবং এই জায়গাটা পুরোটাই ফাঁকা। আসার পথে মানে রাস্তাঘাটও পুরো ফাঁকা, গ্রামের মাঝখান দিয়ে চলে এসেছি। টোটাল জামশেদপুর থেকে আমাদের 90 কিলোমিটার পড়েছে এখানে আসতে, টোটাল 90 কিলোমিটার রয়েছে। তো এই জায়গাটা চারিদিকে গাছপালা রয়েছে এবং এখানে দেখছি সামনে পিকনিকও চলছে, একজন পিকনিকও করতে এসেছে, কিছু বাচ্চা রয়েছে, স্কুলের বাচ্চা মনে হয়। ও পিছন দিকের সেই ছোট রিসর্টগুলো রয়েছে, আপনাদের পুরোটা ঘুরিয়ে দেখাবো। ওটাই থাকারও মনে হয় ব্যবস্থা রয়েছে, তো ওগুলো আমরা একটু দেখে আপনাদেরকে দেখাবো কি কি এখানে রয়েছে থাকার মতো বা দোকান টোকান কিছু। তো এবার আমরা ড্যামের দিকে যাই, একবার ড্যামের ভিউটা দেখি, তারপরে আপনাদের নিয়ে যাব এখানে কি কি থাকার ব্যবস্থা আছে সব ডিটেইল আপনাদের দিয়ে দেব। এখানে টেন্টেরও ব্যবস্থা রয়েছে, আপনারা যদি টেন্টে থাকতে চান তাহলে আপনারা ফোন নম্বরে ইনকোয়ারি করে বুক করতে পারেন। তবে মনে হয় এখন টেন্টটা শুরু হয়নি। এখানে ড্যামের পাশেই রয়েছে চেয়ার এবং বিকেলবেলায় এখানে বসে ড্যামের চারিদিকের ভিউটা আপনারা উপভোগ করতে পারেন, মানে অসাধারণ দৃশ্য। ভিডিওটা লাস্ট অবধি দেখবেন, নাহলে অনেক ইনফরমেশনই মিস হয়ে যাবে। লাস্টের পার্টে আমরা
ভিডিওটিতে সম্পূর্ণ ইনফরমেশন থাকা খাওয়ার দিয়ে দিয়েছি। এবার চলুন আপনাদের নিয়ে যাই এখানে থাকা খাওয়ার কি ব্যবস্থা আছে বা রেস্টুরেন্ট কোনো আছে কি না সেগুলোর খোঁজ দিতে, আর সাথে আমরাও লাঞ্চের কি করব সেটা দেখে নিই। এই যে এটা হলো ডলফিন রেস্টুরেন্ট, এখান থেকে আপনারা যোগাযোগ করলে থাকা খাওয়ার সমস্ত কিছু খোঁজ পেয়ে যাবেন। আমরা নাম্বার প্রোভাইড করে দিচ্ছি, এখানে আমরাও লাঞ্চের অর্ডারটা দিয়ে চারপাশটা ঘুরে দেখে এসে লাঞ্চ করে নেব। বাইরের দেওয়ালে মেনুগুলোও লেখা আছে কোন খাবার কি কি পাওয়া যায় আর তার প্রাইসগুলো। চলুন এবার রুমগুলো কি কি রয়েছে, কিরকম কি ভিউ বা কত প্রাইস সবকিছু একটু ডিটেলসে জেনে নিই। এখন আপনাদের এখানের যে ডিলাক্স রুম আছে সেটা দেখাচ্ছি, তো দেখুন চলে আসুন। রুমটা বেশ স্পেশিয়াস রয়েছে, ডাবল বেড বেড রয়েছে, পরিষ্কার বেড, পরিষ্কার বালিশ রয়েছে, উপরে এসি রয়েছে, টিভি, টি টেবিল, চেয়ার, এখানে আরেকটি চেয়ার রয়েছে, অ্যাশট্রে রয়েছে, এখানে ড্র রয়েছে, এখানে কবাট রয়েছে, প্লাস কবাট প্লাস মিরর যেটা আপনার রয়েছে এটা। ভিতরে ওয়াশরুমটা দেখে নিই, ওয়াশরুমে একটি গিজার রয়েছে, মিরর রয়েছে, ওয়াশ মেশিনও ওয়াশরুমের ভিতরে রয়েছে। ওয়াশরুমটা জাস্ট একদম ঝাঁচক চোখে রয়েছে, একদম পরিষ্কার, নিট অ্যান্ড ক্লিন। বেসিক্যালি আমাদের বেডরুম আর ওয়াশরুমটাই ক্লিন দরকার, একদম ক্লিন রয়েছে। এখানে আপনার বালটি রয়েছে, তো বেশ সব জিনিসই রয়েছে, পাপোশও নতুন রয়েছে। পিছনে রয়েছে ড্যাম, দুর্গাডি ড্যাম। দেখুন ড্যামটা কত বড়, এখন ফগের কারণে দেখা যাচ্ছে না, মুকুটমণিপুরের মতনই বড় রয়েছে এবং মাঝে মাঝে দ্বীপও রয়েছে। হতে পারে পরবর্তীকালে এখানে বোটিংও হবে এবং দ্বীপের মধ্যে নিয়ে যাওয়া হবে, সেটা মানে হতে পারে। তবে এইখানে যে কটেজগুলো রয়েছে সেগুলো ডিলাক্স কটেজ রয়েছে, প্রায় 1700 থেকে 1800 টাকার মধ্যে রেট বললো। তো এই যে ডিলাক্স কটেজগুলো এমনি টাইপের কটেজ রয়েছে, এইখানে কটেজ এবং এইখানে যে ড্যামের ভিউটা দেখুন, জাস্ট ভাবুন আপনি সকালে উঠে বসেছেন, বেরিয়েছেন রুম থেকে এবং এই ভিউটা পাচ্ছেন। মানে এখন তো কেউ নেই এখানে, মানে পুরোটাই খালি। আপনারা যদি চান তাহলে এখন আরামসে রুম পেয়ে যেতে পারেন, কিন্তু ইন ফিউচার এখানে যা ভিড় হবে সেটা মানে ভাবা যেতে পারে না। তো এই জায়গাটা জাস্ট জাস্ট মাইন্ড ব্লোয়িং, মানে দেখুন একবার, এইটা হলো ভিউটা এবং এইটা হলো জাস্ট কটেজটা। তো এইরকম অনেকগুলো কটেজ ওই সাইডেও রয়েছে, তো একদম একদম প্রকৃতির সামনে, মানে সামনে রয়েছে ড্যাম, আপনি বেরোবেন এখানে চেয়ার নিয়ে বসতে পারেন, খুব ভালো ফিলিং। জাস্ট কটেজের বাইরে এই স্পেসটা খোলা, এখানটাতে একটু ব্যারিকেড মতন করা, এখানে দাঁড়িয়ে ড্যামটা দেখতে কিন্তু অপূর্ব সুন্দর। এখন ফগের জন্য ভিজিবল অতটা নয়, বোঝা যাচ্ছে না। ওই দূরে দ্বীপ রয়েছে, দুটো দুদিকে দ্বীপ দেখা যাচ্ছে, আর একটা ব্রিজও দেখা যাচ্ছে ওই দূরে। আর তাছাড়া আমি কিছু ছোট ছোট নৌকাও দেখলাম, জানি না এখানে বোটিংয়েরও হয়তো ব্যবস্থা থাকতে পারে। আর তাছাড়া খাবারও ব্যবস্থা রয়েছে, মানে বেশ অফবিট হলো জায়গাটা, আস্তে আস্তে আর কি পপুলার হচ্ছে, পিকনিক স্পট, আগের দিকে সবাই পিকনিকও করছে, ঘুরে দেখা যেতে পারে। মানে শীতকালে এই জায়গাগুলোতে এনজয় করা যাবে, ভালো লাগবে। একটা নতুন জায়গার খোঁজ পেলাম, আপনাদেরও বললাম, বেশ ভালো লাগবে, আপনারাও এসে দেখতে পারেন। তবে হ্যাঁ, আর একটু টাইম লাগবে, এখনও প্রপারলি জায়গাটা গড়ে ওঠেনি। জানতে পারলাম যে এখানে পাওয়ার ব্যাকআপও পুরো রয়েছে, ডিজি রয়েছে, ব্যাটারি রয়েছে, পাওয়ারে কোনো সমস্যা হবে না। তো এই প্লেসটা এখনের জন্য খুবই ভালো প্লেস, এখানে আপনারা আসার প্ল্যান করুন, অনলাইনেও বুকিং হয়ে যায়, অফলাইনে নম্বর দিয়ে দেবো। এখানে স্টাফের বিহেভিয়ারও খুব ভালো, এবং যাবার যদি আপনারা কলকাতা থেকে আসছেন তাহলেও খুব সুবিধা হবে, জামশেদপুর থেকে আসছেন তাহলেও খুব সুবিধা হবে। মানে সেন্টারে জায়গা রয়েছে, বাঁকুড়া, মুকুটমণিপুর সব জায়গার সাথে আপনি এটা করতে পারেন। তো আপনারা জলদি প্ল্যান করে নিন এখানে আসার। শুরু হয়ে 8 মাসই হয়েছে, তবে এখনই সময় রয়েছে, যারা ঘুরতে আসতে চান, যারা প্রকৃতিকে ফিল করতে চান, যারা নির্জন জায়গা চান,
তাদের জন্য একদম বেস্ট জায়গা এটা। প্লাস পয়েন্ট, এর থেকে মুকুটমণিপুরটাও সামনে, মানে একটা দিন এক্সট্রা নিয়ে আসলে মুকুটমণিপুরটাও দেখা হয়ে যাবে এর সাথে। মানে এর সাথে আপনি বাঁকুড়ার যে ট্যুরটা সেটাও করতে পারেন, মুকুটমণিপুর আসলে সেটাও করতে পারেন, অনেকগুলো ট্যুরের সাথে এটাকে আপনি অ্যাটাচ করতে পারেন, কারণ এটা সেন্টারের মধ্যে রয়েছে মানবাজার টু। তো এই জায়গাটা এসে আজকের দিনটা জাস্ট অসম লাগলো। এইখান থেকে জাস্ট বাইরের ভিউটা দেখুন, এই জায়গাটায় বসে আপনি সকাল আর বিকেলে বসে এইখানে জাস্ট ভিউ। এখন তো ফগের জন্য দেখা যাচ্ছে না, ওই দূরে একটা নৌকো দেখা যাচ্ছে, জাস্ট অসম ফিলিং এখানে। এই যে দেখা যাচ্ছে সামনে একটা চিলড্রেন পার্ক, চলুন ওখানটাও একবার গিয়ে দেখে নিই। অংশু তো ভীষণ এক্সাইটেড, পার্ক দেখে স্লাইডে চড়বে, ওখানে ওকে একটু সময় কিছুটা কাটিয়ে নিই, তারপর আবার বাকি দিকগুলো ঘুরে দেখব। এই যে এটা হলো এখানে ছোট রেস্টুরেন্ট এরিয়াটা, কিন্তু বেশ ভালো পরিষ্কার পরিচ্ছন্ন। এই আমরা এখানে দুর্গাডি রেস্টুরেন্টে এখন এসে বসেছি, এখানে খাবার পেয়ে গেছি। ডলফিন রেস্টুরেন্ট না নামটা? ডলফিন রেস্টুরেন্ট। তো এখানে একটাই রেস্টুরেন্ট পাবেন, একটাই রেস্টুরেন্ট রয়েছে না, তিনাদেরই পুরো জায়গাটা রয়েছে। এবং এখানে যে খাবার দিয়েছে সাজিয়ে গুছিয়ে সুন্দরভাবে সাজিয়ে গুছিয়ে দিয়েছে, দুটো মাছ নিয়েছি এবং ভেজ থালি নিয়েছি। তো এই হলো আমাদের খাবার শুরু হলো। ইনাদের পেড ক্যাব সার্ভিসও রয়েছে, আপনারা যদি আগের থেকে বুক করে রাখেন তাহলে এনারা আপনাদের স্টেশন থেকে রিসিভও করে নেবে। ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ, আবার খুব তাড়াতাড়ি নতুন একটা ভিডিও নিয়ে ফিরে আসবো।